নমস্কার নমস্কার আমরা বেঙ্গালুরু বাঙালি এই নতুন ব্লগে অল আর ওয়েলকাম আমরা সকালবেলা উঠে গেছি উঠে স্নান টান হয়ে গেছে স্নান টান হয়ে তার আগে দাঁত টাত মেজে ফেলেছি তারপরে আমরা এক কাপ হেলদি চা খেয়েছি আরেক কাপ নট সো হেলদি চা খেয়েছি বলো তো আমি এত খুশি কেন নাচছি কেন তখন আমরা একটা ওয়ান্ডারফুল ব্রাঞ্চের জায়গা পেয়েছি আর ওটা গুগল রিভিউস ওয়ান্ডারফুল এসেছে তো আমরা এখন ওখানটাতে যাওয়ার কথা ভাবছি সকালবেলা উঠে মানে এখন একটু দেরি মানে আমাদের ঘরের যে এখন আচ্ছা এটা তুমি বলেছো যে রিসেন্টলি এখন আমরা কাজ করার জন্য মানুষ পেয়ে গেছি হ্যাঁ একজন পেয়েছি হ্যাঁ খুশির চোটে বলতে ভুলে গেছি তো ও এখন এইমাত্র কাজ করে বেরোলো তা এখন আমরা ওই ড্রেসেস পরে ড্রেস আর কি মানে ওই ক্যাজুয়ালি খেতে যাচ্ছি তো পেটের জায়গাটা একটু মানে আমি ভীষণ সিম্পল টাইট না হলে হয় আর কি এরকম একটা বেশ লুজ লুজ না এমনি সত্যি কথা আমরা কিন্তু খুব সিম্পল মানুষ এই ড্রেসে ঘরে দেখবে এই ড্রেসে বাইরে দেখবে কারণ কি আমাদের একটা বুদ্ধি আছে বুদ্ধিটা শিখিয়ে দিই হ্যাঁ কি আমরা যতদিনই যাই না কেন সেখানকার লোকরা ভাবে পাশের থেকে এসছে জাস্ট ক্যাজুয়াল এসছে তো আমরা যাই হোক আমরা বুফেতে যাচ্ছি দেখি একটা এক্সাইটিং বুফে আছে আমার পার্সোনাল ব্যাপারটা হচ্ছে আমি যখন কল করেছিলাম আমাকে বলছে ওমলেট হবে আর বয়েলড এগ হবে তো আই এম লাইক ওকে ফর ওমলেট এন্ড বয়েলড এগ আমি যা কিছু দিতে পারি কিন্তু মনে হচ্ছে এটা কন্টিনেন্টাল স্প্রেড আর সাউথ ইন্ডিয়ান স্প্রেড এর জায়গা কারণ কি আমাকে যেটা বললো সেখানে সেই টোস্ট ব্রেড বাটার জ্যাম ওই অপশনস আছে কর্নফ্লেক্স অপশনস আছে মিল্ক কর্নফ্লেক্স ওগুলো অপশনস আছে মুসলি আর কি কি সব আর এই দিক দিয়ে সাউথ ইন্ডিয়ান অপশনস আছে ইডলি দোসা অ্যান্ড রাইস ভাত এক্সেট্রা আর আমার অপশনসটাও আছে ওখানে বয়েলড এগ আর ওমলেটের কথা বলে দিয়েছে সো আই এম সুপার হ্যাপি আই এম সুপার এক্সাইটেড টু আর প্রচুর খেতে হবে আজকে বিকজ ওয়ার গোইং ফর আ ব্রাঞ্চ টুডে আমি আনলিমিটেড টি হ্যাঁ চা আনলিমিটেড ওকে ফাইন কিও আমি মনে করছি আনলিমিটেড অমলেট বা ডিমটা খাবো তো যাই হোক সো উই আর এক্সাইটেড ইয়েস আমি তো খাওয়া শুরু করে দিয়েছি এই যে দেখো এই যে চা এটা আমার আবার এটাও আমার দেখছো প্রথমে নিয়ে বসেছি দুই কাপ চা আই এম রিয়েলি টি লাভার চা আমার খুব ভালো লাগে চা দেখলে আমি সামলাতে পারি না নিজেকে এটা কি খাচ্ছি কেশরিবাদ খুব সুন্দর ভালো বানিয়েছে এই যে ধোসা এনে দিয়েছে মশলা ধোসা মশলা ধোসা এখানে একটা পালিয়া পেয়েছি মানে তরকারি এটা দিয়ে খাচ্ছি এটা ব্যাঙ্গালোর বান মানে আমি ডাইরেক্ট জানি না তবে আমি যেটা খেয়ে বুঝছি ময়দার ভেতরে কলা ঠেলা দিয়ে আমাদের মালপোয়ার মতনই অনেক কম কলা আর মিষ্টিটাও একটু কম ডিপ তেলে ফ্রাই করেছে বেশ ফুলে ফুলে উঠেছে টেস্টি তা আমাদের একটু আজই না দিয়েছে আমার মনে হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আমরা অনেক জায়গাতে বুফের ব্রেকফাস্ট খাই বুফের লাঞ্চ খাই এখানে রান্নাটা ভালো লাগলো দামটা মিডিয়াম কর
ব্যাঙ্গালোর আন্দাজে আবার কি হয়ে গেল সব আছে পরোটা পুরি সব আছে পরোটা শেষ হয়ে গেছে পুরি পাওয়া যাচ্ছে বললে দেবে সে কি রে হ্যাঁ আরে তুমি ভিডিও করছ হ্যাঁ পুরি কোথা থেকে বলছো তোর থালিটা একটু দেখে রে বন্ধু যাবে লোকটাকে দাঁড়া এই যে আমারটা এই মাত্র এনেছি এগুলো সব এনেছি এই যে একটা ডিম আছে রাইস আছে এই যে পরোটা তারপর ইডলি এগুলো সব আছে এগুলো সব নিয়ে এসেছি একটার পর একটা এখন খাবো হ্যাঁ পরোটা পুরিও আছে ওরা অর্ডার দিলে পরোটা পুরি দিচ্ছে মানে এমনি রাখেনি তা ওখানে কি মানে আমি জুসটাও একটা এখানে আছে জুস তো জুসটা যেহেতু ওয়াটারমেলন এই জন্য ফ্রুটে আমি খালি পাইনঅ্যাপেলটা এনেছি খাও না পরোটা পুরি শুনে ফেলেছি এখন ভুষা কি খায় আমি তো অনেক কিছু মানে যা যা পেয়েছি সব এনেছি পরোটায় আলু পরোটা আলু পরোটা ওকে বলে দেবে খাবারটা খুব টেস্টি আর মনে হচ্ছে লস করে ফেলেছি জানলে আমি আমাদের নর্থ ইন্ডিয়ানগুলোই বেশি খেতাম আর পরে ঠিকই আছে তন্দুরি পরোটা ভালো লাগলে আবার অর্ডার দিয়ে দেবো বুঝেছো ভালো আছে খেতে আমার অমলেট এসে গেছে ও চারখানা ডিম পাচ্ছে এটা তো ডাবল ডিম মানে চারটা পাঁচটা ছটা ছটা ডিম খাচ্ছে অমলেট এসে গেছে আমার অমলেটের জুস হলে না আর কিছু চাই না এটি ব্রেকফাস্ট লাইফে ভালোই বানিয়েছে অমলেটটা অমলেট দেখতে বোঝা যাচ্ছে খুব ভালো হ্যাঁ একদম মশালা মশালা অমলেট ঝাল ঝাল আছে কত গ্লাস যে জুস খেয়ে ফেলছি আমরা আমাদের ঠিক নেই এই পুরি এসেছে তুই খা তুই খা দেখা দেখা এটা হচ্ছে পুরি এত সামনে থেকে না খা যাবে পুরিও এসে গেছে আমি আলু পরোটা খেয়েছি আমি রাইসটা খাওয়া বাকি আছে এখন রাইসটা খাবো আগে অমলেটটা খেয়ে নেবো তো চা আছে তো তোমার আরও এক কাপ না চা অর্ডার দেওয়া হয়েছে আচ্ছা খেয়ে যাচ্ছি দেখি কত খাওয়া যেতে পারে আজকে ব্যাটিং কন্টিনিউয়াসলি হ্যাপেনিং খেতে খেতে এখন আমরা ইয়েতে চলে গেছি নির্বাণা স্টেজে তখন মানে কে কী বলে কোন বড় মানুষ কী বলে গেছিলো প্রচুর খাওয়া হয়ে গেছে তো তুমি কী খাচ্ছ আমি আলু পরোটা দিয়ে আলু পরোটা ভাজ করে জুস দিয়ে খাচ্ছে আমার এই যে এক কাপ চারও এক কাপ চা এখানে যে চা দিয়ে গেছে চায়ের সাথে আমি খাচ্ছি টোস্ট ব্রাউন ব্রেডের সাথে ব্রেড অ্যান্ড জ্যাম খাওয়ার কম্বিনেশনটা কেমন লাগলো কেউ এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো তাহলে এটা অবশ্যই জানে আলু পরোটা দিয়ে জুস বাজে কম্বিনেশন দারুণ কম্বিনেশন মোটে হ্যাঁ ভালো তুই এইখানে বসে এই পাশে হাল পারি পুরি খাচ্ছিস ও বেদন খেয়ে ফেলেছে ও মানে না হাত গা হাত পা নড়ছে না মাথাও কাজ করছে না খালি খাই খাই দেখে হাতটা চলে যাচ্ছে ওর তাই গেছে বসেছে এইখানে ও দিকে হাত বাড়ি ওরকম করে চেয়ে যাচ্ছে একটা সামনে নিয়ে আসতে পারে ভালো খেয়েছি তার থেকেও বেশি না বেশি খেয়েছি আজকে এবার অ্যাডভাইস করবো সবাই সব কিছু খাবেন কোনো দিনও বুফেতে যাবেন না কেন তাহলে এই যে আমার মুখের সাইজ দিনকে দিন বাড়ছে খেয়াল করেছেন তো আমারও কার কার ডায়েট বলো খাওয়া ছেড়ে দিই আমরা খাওয়া ছেড়ে দিলাম কী বলো আর খাবো না এখন তো ছেড়েই দিলাম ছেড়ে দেওয়ারই পথে তো এরকম বিন জিটিংটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন
রাইট, উইল কাম উইথ দ্য নেক্সট ওয়ান। আপনারা বুফে খেতে থাকুন, বাই।